বাস পুড়িয়ে আবারও অগ্নি সন্ত্রাস শুরু করেছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। বিএনপির অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে সারা দেশে আওয়ামী লীগের বিক্ষোভ, সোমবারের শান্তি সমাবেশ স্থগিত। অবস্থান কর্মসূচিতে নির্যাতনের প্রতিবাদে কাল মহানগর ও জেলায় বিএনপির জনসমাবেশ। নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অক্টোবরের আগে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নয়, ডিসেম্বরের আগে নির্বাচন, জানালেন সিএসি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই মুহূর্তে সম্ভব নয়, ইসির সঙ্গে বৈঠক শেষে মার্কিন পর্যবেক্ষক টেরি। রাজধানীতে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু, মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান মার্কিন ভারতীয় হর্ষবর্ধন। কাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। কিংবদন্তি অভিনেত্রী ববিতার জন্মদিন আজ,